আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের জন্য উচ্চতর গণিতের দশম শ্রেণীদের জন্য একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমার পরিস্থিতি দেখে নাও। পাঠ পরিস্থিতি: শ্রেণী দশম, বিষয় উচ্চতর গণিত, অধ্যায় দ্বিতীয়, সাধারণ পাঠ, বীজগাণিতিক রাশি, বিশেষ পাঠ, আংশিক ভগ্নাংশ। শিখুন ফল: আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা আংশিক ভগ্নাংশের সংজ্ঞা বলতে পারবে। আংশিক ভগ্নাংশের বিভিন্ন নিয়ম সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। আমরা গতদিনও আংশিক ভগ্নাংশের কিছু অংশ করেছিলাম, সে সম্পর্কে তোমাদের ধারণা আছে। তারপরও আজকে আমরা পূর্ব জ্ঞান যাচাই হিসেবে কিছু ধারণা নেই। যেখানে দেখো 1/6 একটি ভগ্নাংশ, সেটাকে লেখা যায় 1/2 - 1/3। এই 1/2 - 1/3 এটাকে যদি লসাগু করে যোগ বিয়োগ করা হয় তাহলে আবার আমরা 1/6 ফিরে পাব। একইভাবে দেখো 5/6কে আমরা লিখতে পারি 1/2 + 1/3, এটাকে আবার যোগ বিয়োগ করলে আমরা 5/6ই পাব। আর এই যে একটি ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল রূপে যে প্রকাশ করা হয়, এর প্রত্যেকটাকে আমরা কি বলতে পারি? এর প্রত্যেকটাকে আমরা এক একটি আংশিক ভগ্নাংশ বলতে পারি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে কি, পাঠের নাম আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা আমরা আরও একবার জানি, যে আংশিক ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশের সমষ্টি বা বিয়োগফল রূপে প্রকাশ করা যায়, তবে শেষোক্ত ভগ্নাংশের প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। সেই অনুসারে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে আংশিক ভগ্নাংশ। ভেরি গুড। এখন আমরা আংশিক ভগ্নাংশের বিভিন্ন নিয়ম সম্পর্কে জানব। তোমরা পূর্বের ক্লাসে কিছু নিয়ম জানছো, আজ আমার নতুন কিছু নিয়ম সম্পর্কে ধারণা দিব। দেখো, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর পুনরাবৃত্তি থাকে, আগে আমরা করছি পুনরাবৃত্তি না থাকলে, এখন আমরা করব পুনরাবৃত্তি যদি থাকে তাহলে কিভাবে হয়, কি লেখা যায়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে 5x - 7 বাই 1 - x - 1 × x + 2 তার হোল স্কোয়ার। তার মানে এই যে x + 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা পুনরাবৃত্তি থাকলে আমরা কি লিখতে পারি, দেখি তোমাদের পূর্বের ক্লাস অনুযায়ী কেমন হয়, তোমরা কেমন লিখতে পারো, লিখে ফেলো খাতায়। তোমরা এখন দেখো আরেকটি, যে তোমাদের দলীয় কাজ, যে এখানে একটি অঙ্ক রয়েছে, দেখো উদাহরণ 27, তোমরা দ্রুত এটা করে ফেলবে। x/(1 - x - 1)² × x - 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, দেখি কেমন পড়ো, এটা দ্রুত করে ফেলো। x/(x - 1)² × x - 2 দেখি কে কে পারো। এখন দেখো, যারা পারো নাই কিংবা পারছো তারা এই অঙ্কটা আমার সাথে সমাধান দেখো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবো। দেখো প্রথমে এই অঙ্কটা দেখে নাও, এখানে দেখো 1 - x - 1 এটা হোল স্কোয়ার, অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে। তাহলে পুনরাবৃত্তি হলে সেই আগের মতোই একবার একটু বাড়তি লেখা লাগে। যেমন আমরা যদি এখানে 1টা পুনরাবৃত্তি না হতো তাহলে আমরা লিখতাম a/(x - 1) + b/(x - 2), কিন্তু এখানে পুনরাবৃত্তি হওয়ার কারণে আমরা লিখব a/(x - 1) + b/, যেটা পুনরাবৃত্তি হয়েছে সেটার হোল স্কোয়ার, অর্থাৎ x - 1 তার হোল স্কোয়ার + c/(x - 2). কেমন, এটাকে আমরা 1নম্বর সমীকরণ দিব। ঠিক আগের মতোই হরে যেটা থাকবে সেটাকে সেটার দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা যেটা পাবো এটাকে দিব 2নম্বর সমীকরণ। এখন দেখো x, এখানে দেখো
তিন নিচে কিন্তু যে উৎপাদক আকার যে রাশির গুণফল আকারে আমরা কিন্তু তিনটা পাবো, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে এখানে আমরা এক্স এর মান পাবো ওয়ান এবং টু। তা এখানে আমরা আরেকটা যে ইয়েটা আমরা বিষয়ে খেয়াল করব যে এক্স এর মান কিন্তু এই যে 2 নম্বর সমীকরণে প্রত্যেকটা বাস্তব মানের জন্য সত্য, এটা ঠিক আছে, কিন্তু আমরা মান নেওয়ার সময় আমরা এই যে এক্স মাইনাস ওয়ান সমান শূন্য ধরে এক্স এর মান পাবো ওয়ান, একইভাবে এক্স মাইনাস টু এটা সমান শূন্য ধরে পাবো টু, অর্থাৎ এক্স এর মান ওয়ান এবং টু এটা অবশ্যই বসাবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমরা এখন 2 নম্বরের উভয় পক্ষে এক্স মান ওয়ান বসাইলাম, বসায়ে আমরা এখানে যে মানটা পাবো এখানে দেখো আমরা বি এর মান পেয়েছি ওয়ান, একইভাবে এক্স এর মান আমরা টু বসাবো। কেন বসাবো এর ব্যাখ্যা তো আগেই দিলাম, এক্স মাইনাস এক্স ইকলস টু বসায় আমরা এটা পেলাম, সি এর মান টু পেলাম। তাহলে এখন আমাদের এ এর মানটা দরকার, এ এর মান বের করতে গেলে আমরা শূন্য বসাবো, তাহলে আমাদের সহজে মানটা বেরিয়ে আসবে, যে কোনো বাস্তব মানের জন্য সত্য। কিন্তু আমরা খেয়াল করবো যখন একটা নির্দিষ্ট হয়ে যাবে যে এক্স এর মান ওয়ান এক্স এর মান টু, তাহলে আর যেটা অনির্দিষ্ট থাকবে সেটা সবসময় আমরা শূন্য ধরবো, তাহলে আমাদের অঙ্ক হিসাবে অনেক সুবিধা হবে এবং সহজে করতে পারবো। তাহলে এখন এক্স এর মান আমরা শূন্য 2 নম্বর সমীকরণ উভয় পাশে বসাবো, বসালে দেখো আমরা এ এর মানটা পেয়ে যাবো এখান থেকে। তাহলে এখান থেকে আমরা এ এর মান পেলাম -2। এখন 1 নম্বর সমীকরণে এ বি সি এর মানটা বসালেই দেখো আমরা এটা পেয়ে গেলাম, তাহলে এর প্রত্যেকটাই কিন্তু আংশিক ভগ্নাংশ, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের সমাধান। কেমন এখন দেখো দ্বিতীয় নিয়ম, যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর পুনরাবৃত্তি হয় না তখন কি হবে, যেমন এক্স মাইনাস সেভেন বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? এক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, দেখি তোমরা কেমন পড়ো, তোমরা আগে লেখো তারপর আমি দেখিয়ে দেবো এটা, অবশ্যই তোমরা লেখো দেখি কেমন পড়ো। আচ্ছা এখানে আর একটা উদাহরণ দেখো তাহলে আরও স্পষ্ট হয়ে যাবে। উদাহরণ 28, এখানে দেখো লেখা আছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোরকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। এখন এখানে একটা বিষয় আমার মাথায় রাখতে হবে যে আগের উদাহরণে যেরকম ছিল যে আগে যদি দ্বিঘাত থাকে সেটাকে দ্বিঘাতকে আমার পরে আনতে হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান যদি পরে থাকতো আর এক্স স্কোয়ার প্লাস ফোর অর্থাৎ ধরে এটা যদি আগে থাকতো তাহলে আমরা এক্স মাইনাস ওয়ানটাকে আগে নিয়ে আসবো আর দ্বিঘাতটাকে পরে নিয়ে আসবো, এতে আমাদের সুবিধা হবে। এখন আমরা কী করতে পারি, এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, দেখো আমরা এটা সমাধান প্রথমে অঙ্কটা এটা এখন আমরা এটা সমাধান করব। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এখন আমরা ওই পূর্বের মতোই, তার আগে আমি আরও করে বলছি তোমরা 1 নম্বর সমীকরণটা লেখার সময় একটু ভালো করে খেয়াল করো, এ বাই দি একঘাত বিশিষ্ট রাশিটা প্লাস এই যে দ্বিঘাত বিশিষ্ট রাশি যেটা রয়েছে এর সাথে বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, অর্থাৎ যে দ্বিঘাত বিশিষ্ট রাশি আছে সেটা। এখন আগের মতোই আমরা বাম পাশের 1 নম্বর সমীকরণের বাম পাশ হরে যেটা থাকবে এইটা দ্বারা ওই পক্ষকে গুণ করতে হবে, এটা গুণ করার পরে আমরা যেটা পাবো সেটাকে দেবো 2 নম্বর সমীকরণ। এখন ওই আগের মতোই এক্সের সকল মানের জন্য সকল বাস্তব মানের জন্য 2 নম্বর সমীকরণটা সত্য, কিন্তু আমরা সকল মান নিব না, আমরা মান নিব কোনটা, ওই যে এক্স ইকলস এক্স মাইনাস ওয়ান ইকলস জিরো ধরে, অর্থাৎ এক্স এর মান ওয়ান নিব একবার আর আরেকবার এক্স এর মান কত নিব টু নিব আর একবার এক্স এর মান জিরো নিব, অথবা এটা না নিয়েও আমরা করতে পারি। তা আমরা এখানে এই মান বসিয়ে যেটা সেটা করে দেবো, আর অন্য আগামী যে ক্লাস নেব সেই ক্লাসে যে মান না নিয়েও করা যায় সেটা আমি শেখাবো ইনশাল্লাহ। এখন এটা দেখো প্রথমে এক্স এর মান ওয়ান বসালাম, তারপরে ওয়ান বসে এর মানটা পেলাম, এর মান 1/5 পেলাম, আবার 2 নম্বর সমীকরণ ওয়াই পাশে এক্স এর মান জিরো বসাবো, জিরো বসাইলে আমরা একটা মান পাবো
সেটার মান সির মান পেলাম, আর এক্সের মান একবার টু বসাবো। দুই নম্বর সমীকরণের ওয়াই পক্ষে বসিয়ে আমরা আর একবার বি এর মানটা পাবো, কেমন? এখন দেখো এই যে মানগুলো আমরা পেলাম, এই মানগুলো এ বি সি এর মানগুলো এক নম্বর সমীকরণে বসাই দিলেই আমরা আংশিক ভগ্নাংশটা পেয়ে যাব। তাহলে আশা করি যে নিয়ম দুইটা শিখালাম তোমরা বুঝতে পেরেছো। আমি আর একটু পুনরাবৃত্তি করছি যে আংশিক নিয়মে যেটা আমরা শিখলাম, প্রথমে শিখছি কি যে হরে যদি একঘাত বিশিষ্ট রাশি থাকে এবং সেটা যদি পুনরাবৃত্তি থাকে, অর্থাৎ লবের থেকে হরের যদি ঘাত সংখ্যা বেশি থাকে এবং যদি কোনো পুনরাবৃত্তি না থাকে, তাহলে আমরা একটা নিয়ম শিখছি। আর একটা শিখছি কি যে হরে যদি দ্বিঘাত রাশি থাকে তাহলে সেটার জন্য কি করতে হয়। তা এই যে দুইটা নিয়ম শিখলাম, আশা করছি তোমরা পারবা ইনশাল্লাহ। তা এই বিষয়ে আমরা যে বাড়ির কাজ, যে এখানে বাড়ির কাজ দেওয়া হচ্ছে, এই বাড়ির কাজ দুইটি তোমরা অবশ্যই করবা। এই দুইটা নিয়ম থেকে দুইটা অঙ্ক দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা এই দুইটা করবা। তাহলে তোমাদের এই যে দুইটা নিয়ম রয়েছে, এই দুইটা নিয়ম সম্পর্কে তোমরা অবশ্যই জানবা।